তো এবার যদি আমাকে এসে বলে এগুলি গোছাতে হবে তাহলে আমি ব্লকটা কি করে বানাবো সিলভার জড়ির জড়ি না এটা অ্যাকচুয়ালি সুতো চার লাঞ্চে আছে আমার চিকেন অ্যান্ড রাইস আই ওয়াজ সো টেন্সড অ্যান্ড আমার খুব দুঃখ হচ্ছিল বিকজ আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে স্যাটারডে অ্যান্ড এখন বাজে দশটার একটু কম দশটা বাজতেই চলেছে তো আমি উঠে গেছি ব্রাশ করে ফেলেছি এবং আমি ব্রেকফাস্টও করে দিয়েছি আজকে একটু বিজি ডে যেতে চলেছে মানে অ্যাক্টিভিটি ওয়াইজ বিজি নয় আমার কিছু কাজ রয়েছে এডিটিং অ্যান্ড ভিডিও স্কেডিউল করা এক্সেট্রা এইসব রিলেটেড কিছু কাজ রয়েছে তো সেইগুলো আজকে আমি করব এবং ফুল ডেটা কীরকম কাটাচ্ছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো বেসিক্যালি আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি দ্যাট ইজ আ ডে ইন মাই লাইফ ব্লগ তো দেখা যাক আজকে দিনটা কেমন যায় আমার সাথে থেকো শেয়ার করবো প্রত্যেকটা মুহূর্ত সো স্টে টিউনড ওকে তো আমি কিছু এডিটিংয়ের কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছি তো এগুলো একটু রেন্ডার হতে সময় লাগে এর ফাঁকে আমি যেটা করব আমি কিছু ইমেলসের রিপ্লাই করব যেগুলো অনেক দিন ধরে পেন্ডিং আমি চেষ্টা করি মাসে একদিন কি দুদিন অ্যাটলিস্ট তোমাদের মেলসের রিপ্লাই দেওয়া আর সেটা আমি একটু পর করব আর তার সাথে আমি যেটা করব আমি আজকে ডিসাইড করছি যে একটা হেয়ার প্যাক অ্যাপ্লাই করব তো আমার চ্যানেলে অলরেডি আমি একটা হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটাকে আরেকটু মডিফাই করে আমি অ্যাপ্লাই করব আজকে তারপর আমার স্নান করে ব্যাংকে যাওয়ার আছে একটুখানি তো এই সব কিছু আমি অল্প অল্প করে করবো এই ভিডিও এডিটিং একটুখানি টাইম কনজিউমিং অ্যান্ড এগুলো রেন্ডার হতে একটু সময় নেয় তো আমি ভিডিওগুলো সেট করে রেন্ডার করতে দিই তার মাঝখানে ইমেল চেক করবো তার মাঝখানে একটু একটু করে ইউটিউব ভিডিওস দেখবো যাদেরকে আমি ফলো করি অ্যাপ্লাই করবো একটা হেয়ার প্যাক অলরেডি আমি আগে শেয়ার করেছিলাম আমি এই ধরনের কিছু প্রোডাক্টস পপল ডট কম থেকে কিনেছি এবং আজকে আমি সবকটা প্রোডাক্ট ইউজ করছি না আজকে আই উইল অনলি ইউজ আমলা পাউডার অ্যান্ড দিস শিকাকাই পাউডার তো আমি প্যাকটা অলরেডি প্রিপেয়ার করে নিয়েছি আমি এখানে নিয়েছি দু মানে এক স্পুন শিকাকাই পাউডার এক স্পুন আমলা পাউডার দু স্পুন দই টক দই ঘরে পাতা আর তার সাথে কোকোনাট অয়েল ওয়ান স্পুন আর আমি একটা এই ধরনের এসেন্সিয়াল অয়েলও কিনেছিলাম যেটা কিনা লেমন এসেন্সিয়াল অয়েল সেইটা আমি এখানে চার ফোঁটা দিয়েছি তার সাথে এই ধরনের কিছু ভিটামিন ই ক্যাপসুলস কিনতে পাওয়া যায় যে কোনো মেডিকেল শপে এটার নাম আমি এখানে কোথাও একটা লিখে দেবো আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না তো এই এরকম একটা ক্যাপসিউল আমি এখানে জাস্ট অয়েলটাকে বার করে এখানে দিয়ে দিয়েছি সো আমি এটা এবার মিক্স করব এবং মিক্স করতে যদি ওয়াটার ইউজ করতে হয় তো ওইটুকু করব তারপর হেয়ারে আমি অ্যাপ্লাই করছি কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি তারপর আমি এটাকে অ্যারাউন্ড ওয়ান আওয়ার রেখে শ্যাম্পু করে ফেলব অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি অনেকটাই ইজি আমি এর আগেও তোমাদেরকে শেয়ার করেছি যে আমি কীভাবে অ্যাপ্লাই করি সো তোমরা ওই ভিডিওটাকে রেফার করতে পারো জাস্ট টু নো যে আমি কীভাবে অ্যাপ্লাই করি বা এই ভিডিওটাও দেখতে পারো আমি কীভাবে অ্যাপ্লাই করছি ওকে সো প্যাক অ্যাপ্লাই করাটা হয়ে গেছে এরপর আমি যেটা করবো এই জায়গাটা ও গাছটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে আদারওয়াইজ পুরো মাথাটাকেই কভার করে দিতাম লেটস সি হয় কিনা ওকে ঠিক আছে অসুবিধা নেই আমরা এইটুকুনি কভার করছি বাট অ্যাকচুয়ালি আর একটু বড় সাইজের প্লাস্টিক তোমরা ইউজ করো পুরো মাথাটাকে কভার করো সো দ্যাট এগুলো যাতে গায়ে কোথাও পড়ে না যায় এটাই লজিক বিহাইন্ড দিস তো এইভাবে এটাকে এক ঘন্টা মতো আমি রাখবো প্যাকটা তারপর আমি শ্যাম্পু করে এটাকে ধুয়ে ফেলবো তারপর দেখা করছি ওকে সো আমার এডিটিংটা কমপ্লিট কালকের রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে আমার সাথে অ্যান্ড আই ওয়াজ সো স্যাড
তো কালকে যেটা হয়েছে আমি কিছু আমার একটা ভিডিও এডিট করে সেটাকে আপলোড করে স্কেডিউল করে রাখলাম এন্ড তারপর আমি সব ফুটেজগুলোকে যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিচ্ছিলাম এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি একটা ফোল্ডারে আই ওয়াজ জাস্ট অর্গানাইজিং মাই ফোল্ডার্স এরকম করতে গিয়ে হঠাৎ আই নোটিস যে আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে একটা ফোল্ডার আছে যেখানে আমার প্রি শট কিছু ভিডিওস আমি রাখি যেটা ইভেন্টুয়ালি আমি সময় পেলে এডিট করতে থাকি তো আমি কিছু ডান্স ভিডিওস আমি আগে থেকে শ্যুট করে রেখে দিয়েছিলাম সেই ফোল্ডারে অ্যান্ড পুরো ফোল্ডারটা উড়ে গেছে আই ওয়াজ সো টেন্সড অ্যান্ড আমার খুব দুঃখ হচ্ছিলো বিকজ এমনি ভিডিওস ডিলিট হওয়া ইজ আ ডিফারেন্ট থিং আমি আবার নতুন করে শ্যুট করতে পারি বাট ডান্স ভিডিওস তোমাদেরকে আমি আগেও বলেছি ইফ ইউ ফলো মি অন দ্যাট চ্যানেল ডান্সের চ্যানেলে তোমরা দেখবে লাস্ট কয়েকটা ভিডিওসে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে মানে একদম পাগলের মতো অবস্থা সেই অবস্থাতেই আমি শ্যুট করেছি তো একটা পার্টিকুলার ছুটির দিনে আমি দেখলাম ওয়েদার ভালো আছে অ্যান্ড আমি তুরন্ত শ্যুট করে নিই একটা ডান্স ভিডিও অ্যান্ড এই সব ফুটেজ ডিলিট হয়ে যায় সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কতটা আই ওয়াজ স্যাড আমি অনেক চেষ্টা করেছিলাম সেটাকে রিকভার করার বাট যেহেতু ওই ফাইলটার সাইজ অনেক বেশি তো ওটা রিসাইকেল বিনে যায়নি ডিরেক্ট ডিলিট হয়ে গেছে অনেক ইউটিউব ভিডিওস দেখে এটা ওটা সেটা ট্রাই করার পর আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি অ্যান্ড ফাইনালি আমি ফুটেজগুলো ফেরত পাই আই ওয়াজ সো রিলিভড তবে হ্যাঁ আনফর্চুনেটলি লাস্ট পার্টের একটা ফুটেজ এখন অবধি পাইনি আমি পেয়েছি বাট দ্যাট ওয়াজ করাপ্টেড তো ওটা আমি ইউজ করতে পারবো না বাট যে কটা ফুটেজ আমি পেয়েছি সেটাতে অ্যাটলিস্ট ডান্স ভিডিওটা ভালোভাবে এডিট হয়ে যাবে তো সেটা এডিটিং আমার কমপ্লিট কালকে রাখতো মানে আই ওয়াজ সো স্যাড যে আমি শুধু অপেক্ষা করছিলাম যে কখন সকাল হবে অ্যান্ড আমাকে এডিটিংটা আগে কমপ্লিট করতে হবে বিকজ আই ওয়াজ নট শিওর যে সব কটা ফুটেজ আছে কি না একটাও যদি মিসিং ফুটেজ থাকতো তাহলে এই যে কষ্টটা আমি করলাম কোনোটাই সফল হতো না সো ইয়েস ফিঙ্গার ক্রস থ্যাংক গড এডিটিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আমার এক ঘন্টা হয়েও গেছে আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করেছি তো আমি এবার স্নানে যাব স্নান করার পর দেখা হচ্ছে সো আমার স্নান করা কমপ্লিট আর এখন আমি জাস্ট টাওয়েল দিয়ে রেখেছিলাম চুলে অ্যান্ড এখনও ভেজা রয়েছে চুলটা আমি এখন কম করবো না চুলটাকে তার আগে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে হাবিবসের এই সেরামটা যেটা স্টিকারটা আপাতত নেই তো হাবিবসের সেরামটা অলমোস্ট কমপ্লিট অ্যান্ড আমি এটা ইউজ করবো আমার চুলে অ্যান্ড দেন আমি এখনও কম করবো না আর একটুখানি চুলটা যখন এয়ার ড্রাই হয়ে যাবে তারপর আমি কম করি জেনারেলি আদারওয়াইজ যেটা আমি শুনেছি যে ভেজা চুল আসলে সেটা গোড়া থেকে ভেঙে যেতে পারে তাই জন্য আমি সেটা করি না বহুদিন ধরে তো আমি সেটাই করবো এখন আমি চুল খুলে খেতে পারি না তো আমি একটা জাস্ট ক্লাচার লাগিয়ে নিয়েছি এখন আপাতত তো আমি এখন খাবো আমার লাঞ্চ আর লাঞ্চে আছে আমার চিকেন অ্যান্ড রাইস আর জেনারেলি এভরিডে আমার জন্য চিকেন হয় আর অ্যাটলিস্ট এক পিস দু পিস হলেও আমি এভরিডে চিকেন খাই তো আমার জন্য স্যাটারডে সানডে দার্জিলিং লাঞ্চ আর এভরিডে আমার জন্য বাড়িতে চিকেন হয় তো আমি সেই লাঞ্চটা এখন কমপ্লিট করবো আমি জেনারেলি ডাইনিং টেবিলে বসেই লাঞ্চ করি আজকে আমি একটা সিরিজ দেখছিলাম তো সেইটাকে দেখতে দেখতে আমি কমপ্লিট করবো অ্যান্ড খেয়ে নেবো অ্যান্ড তারপর আমি বেরোবো ব্যাংকের জন্য সো খেয়ে নিই তাড়াতাড়ি ওকে সো আই এম রেডি অ্যান্ড আমি এখন যে ব্যাংকে আর ছোটোখাটো টুকটাক কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করবো লাঞ্চ কমপ্লিট সব কমপ্লিট ভিডিও আমি এক্সপোর্ট করতে দিয়ে দিয়েছি তো যতক্ষণ আমি ঘুরে চলে আসবো ভিডিও উইল বি রেডি আর আমি তারপর আপলোড করে স্কেডিউল করে দেবো এখন বাজে দুটো সো আমি এখন যাচ্ছি আর এখন আমি যেটা করবো আমি এরকম একটা ব্রাশ নিয়ে জাস্ট চুলটাকে হালকা ব্রাশ করছি আমি মানে একদম প্রপার ব্রাশ করছি না বিকজ চুলটা আমার এখনও ভেজা বাট যেহেতু আমি রাস্তায় বেরোচ্ছি তাই জন্য জাস্ট হালকা কম করে নিচ্ছি নাহলে রাস্তায় আমাকে সবাই পাগল ভাবতে পারে ডান আমি একদম ফুল রেডি এবার আমি জাস্ট ব্যাগ নিয়ে বেরোবো দেখা হচ্ছে ব্যাংক থেকে ফিরে
কাটাতে হবে, যেটুকু কাজ থেকে টুকটাক সেগুলো হাড় দিয়ে আমার 10 থেকে 15 মিনিট লাগবে সারতে। বাট এখন বাজে 2:10, তো আমাকে অ্যাটলিস্ট আই থিঙ্ক 2:30 সময় ব্যাংক খুলবে, সো আই হ্যাভ টু ওয়েট টিল 2:30। শপিং করে নিয়েছি, এটা আমার শপিং, একটা কুর্তি কিনলাম বিগ বাজার থেকে। ওকে, সো এটা হচ্ছে কুর্তি, আছে এর মধ্যে একটাই, আমি আর কিছু কিনিনি বেসিক্যালি। সো ইয়া, দিস ইজ দ্য কালার অফ দ্য কুর্তি, একদম এটা হচ্ছে নট পিঙ্ক, এটা হচ্ছে পেঁয়াজি কালার, যেটা অ্যাকচুয়ালি পেঁয়াজের যে রং একটা পপলিশ পিঙ্ক কাইন্ড অফ, আই ডোন্ট নো বোঝাতে পারছি কি না, বাট আই থিঙ্ক এটা ক্যামেরাতে অ্যাকচুয়ালি পিঙ্ক কালার লাগছে, বাট অ্যাকচুয়ালি এটা পিঙ্ক নয়, পেঁয়াজি কালার। এটা এরকমই জাস্ট গলায় একটা সিম্পল সিক, এখানে সিলভার জরির, জরি না, এটা অ্যাকচুয়ালি সুতো, সিলভার সুতো দিয়ে কাজ করা, অ্যান্ড এটার পুরোটা এখান থেকে এরকমভাবেই যাচ্ছে কাজটা। আর এটা ছিল লং কুর্তি, সাইডে ছোট্ট করে স্লিট আছে, মাঝখানে একটা স্লিট আছে, আর এইদিকে সো দুদিকে স্লিট আছে আর মাঝখানে স্লিট আছে। সো আই জাস্ট লাভ দ্য কালার, এই কালারটা পাওয়া একটু ডিফিকাল্ট হয় সবসময়, তো এই কালারের আমার কাছে আর কোনো কুর্তি নেই। ওকে, তো এখন বাজে অলমোস্ট 3:30 পুরো বাজেনি, তো আমি আবার আমার কম্পিউটারে বাকি যে এডিটিংয়ের কাজগুলো রয়েছে, আই মিন এডিটিং কমপ্লিট হয়ে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এতক্ষণে, তো সেগুলোকে আমি ইউটিউবে আপলোড করবো, স্কেডিউল করবো, অ্যান্ড আরও কিছু ভিডিওস আমার কাছে ফুটেজ স্টক করা রয়েছে যেগুলোকে আমি ভালোভাবে এডিট করবো আজকে। আজকে আমার শ্যুট কিছু নেই বেসিক্যালি, বা করতেও পারি, সেটা যদি করি আমি নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। তারপরে তো এডিটিংগুলো কমপ্লিট করে ফেলি। সো এখন পেয়েছি খেতে, জেনারেলি ফ্রাইড ম্যাগি পছন্দ করি, বাট আজকে বয়েলডই বানাবো, বাট তার মধ্যে একটু লঙ্কা ওই কেন ওইসব দিয়ে বানাবো। ম্যাগিটা রেডি, অ্যান্ড এর উপর আমি একটু ধনে পাতা অ্যাড করেছি, আই লাভ ধনে পাতা। আর এই যে লঙ্কাটা আমি ফার্স্টে বয়েল করে নিলাম জলে, দ্যাট ইজ আমেজিং, এটা তোমরা করে দেখো যদি তোমার ঝাল পছন্দ করো, জলটার সাথে যে ঝালের ফ্লেভারটা মিক্স করে যাবে না, ইট মেক্স দ্য ম্যাগি মোর ইয়ামি। তো আমি এটা চটপট খেয়ে নেবো আর তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এইসব নোংরা, আই মিন অগোছালো দেখে তোমরা প্লিজ অবাক হয়ে নাও, বিকজ আমার ঘর এবং টেবিল এর চেয়েও বেশি অগোছালো থাকে, বিকজ আমি সারাক্ষণে কিছু না কিছু করছি। একটু আগে এই জিনিসগুলো আমি নামিয়েছি, আবার এগুলোকে ঘাটা হয়েছে। সো দিস ইজ আ বক্স উইচ ইজ আ ফুল অফ থিংস, যেগুলো আমি ডাম্প করে রেখেছি, এখানে রুমাল রয়েছে, দিজ আর পরিষ্কার রুমাল আজকে ধুয়ে রাখা হয়েছে। তো এই ধরনের খুচখাট জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে আছে, আর আমার খাট আমি এখন আর দেখালাম না, বিকজ একটু তো প্রেজেন্টেবল লাগতে হবে, তো খাট দেখলে তোমার এখন অজ্ঞান হয়ে যেতে পারো, ফুল অফ থিংস। শুধু ঘুমোনোর আগে আমি চেয়ার থেকে উঠে ঘুমোতে যাই, অ্যান্ড সব জিনিস আমার চেয়ারে বসে থাকে। আর আমি চেষ্টা করি যে উইকে উইকটা একটু বাড়াবাড়ি হয়ে গেলো, মান্থে একদিন আমি পুরো ঘর ক্লিন আপ করি, মানে পরিষ্কার করি, মোছা টোছা হয়, বাট এই যে জিনিসপত্র কোথায় কী থাকবে, কী হবে, হ্যানা তানা, এই সব ক্লিন আপগুলো আমি মাসে একদিন চেষ্টা করি করার, এর চেয়ে বেশি আমি চেষ্টা করবো করে রাখার। বাট মা প্রচণ্ড বকাবকি করে, অ্যান্ড হোয়েন এভার শি সেজ দ্যাট এত ঘর অগোছালো, এগুলো লোকে দেখলে কী বলবো, আই অলওয়েজ সে যে দেখে বুঝবে যে মেয়ে কত বিজি, নাহলে তো যারা যাদের কোনো কাজ নেই তারা গুছিয়ে রাখে। সো দিস ইজ জাস্ট এ জোক, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, অবভিয়াসলি এটা একটা গুড হ্যাবিট সব কিছু গুছিয়ে রাখা। আমি গুছিয়ে রাখতে ভালোবাসি, আমি ঘর সাজাতে ভালোবাসি, কিন্তু প্রবলেম এটাই যে আমার সবসময় সব জিনিস দরকার লাগে।
তো সেটাই জন্য সবগুলো ছড়িয়ে থাকে। এই মুহূর্তে তোমরা এই পাশটা দেখতে পাচ্ছ, ওই পাশটা দেখতে পাচ্ছ না। সো এই যে ট্রাইপড স্ট্যান্ডে ক্যামেরা, মানে তোমরা বসে আছো, তার পেছনে লাইট রয়েছে, সব কিছু সকাল থেকে এরকমই রয়েছে। তো এবার যদি আমাকে এসে বলে এগুলোই গোছাতে হবে, তাহলে আমি ব্লগটা কী করে বানাবো? সো জোকস অ্যাপার্ট, আমি এখন কিছু ওয়েব সিরিজ দেখবো, দেখা যাক। আমি এখন খুঁজছি যে কোন ওয়েব সিরিজটা এখন দেখা যেতে পারে। তোমরা আমাকে জানিও যে কোন ওয়েব সিরিজ আমি দেখতে পারি বা তোমরা দেখেছো খুব ভালো লেগেছে, সেগুলো আমাকে জানাও। আর এই ব্লগটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই জানো, আমি প্রথম ব্লগ করছি। তো একটু তো ভুল ত্রুটি হবে, সেটুকু নিশ্চয়ই তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আমাকে জানিও যে আর কীভাবে আমি আমার ব্লগ ইমপ্রুভ করতে পারি। তো কন্টিনিউ, আমার সাথে থাকো, আবার দেখা হচ্ছে। এখন আমি নিয়েছি চা, আর তার সাথে রয়েছে প্রজাপতি বিস্কিট। তো চা এ হচ্ছে আমার খুব ফেভারিট, মানে আমি বলতে পারো চা খোর, কিন্তু আমি চেষ্টা করি চাটা রিপিটেডলি বারবার না খাওয়ার। তো এই যে কাপ দেখছো তোমরা, এই কাপে আমি অ্যাটলিস্ট দিনে একবার করে চা খাই, অ্যান্ড দ্যাট টু ভেরি স্পেশাল। আদা, এলাচ এবং অনেক বেশি চা পাতা, দুধ দিয়ে খুব ভালো করে একদম কড়া করে দারুণ করে নিজের পছন্দ মতো এই চাটা আমাকে দিনে একবার খেতেই হয়। তো মাঝখানে আমি দিনে দুবার করে খাচ্ছিলাম, তো সেটাকে আমি এখন কাট ডাউন করে একবারই খাচ্ছি আপাতত। অ্যান্ড আমি মানে আমার বাড়ির কেউ কোনো কিছুতেই চিনি খায় না। সো আমার বাড়িতে অ্যাকচুয়ালি বাজারে চিনি আসেই না একেবারে। আমরা সব কিছুতে, রান্নায় বলো, চায়ে বলো, বা কোনো শরবত খাচ্ছি, সব কিছুতে আমরা সুগার ফ্রি ইউজ করি। আর আমার আসলে চিনিটা দরকারও লাগে না, মানে আমি চিনি ছাড়া চাও খেয়ে নিতে পারবো, সো ডাজেন্ট ম্যাটার। কিন্তু আমার পছন্দ হচ্ছে কি একদম কড়া করে একদম বেশি চিনি দিয়ে চা, অসাধারণ। একদিন আমি যদি চা না খেতে পারি আমি একদম পাগলের মতো হয়ে যাই। বাট হ্যাঁ, অতটাও অ্যাডিক্টেড না যে দিনে 10 কাপ চা খাই। সো আমি এখন এই চাটা খাবো। আর আমি একটা হইচইতে ওয়েব সিরিজ দেখছিলাম, এটার নাম হচ্ছে, এটার নাম ভূত চতুর্দশী। তো জানি না কেমন, এখন সবে দেখা শুরু করেছি, সো দেখবো এটাকে। তো চাটা খেয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। হাই গাইজ, সো আমার ডিনার কমপ্লিট, আর এখন বাজে 10:30। আমি এখন আমার সব এই যে আজকে এত ভিডিও করলাম সেই ফুটেজগুলো কম্পিউটারে ট্রান্সফার করব। অ্যান্ড আমি কাল কী করব সেইগুলোর আমি অলরেডি, আমার অলওয়েজ স্টিকি নোটস থাকে আমার সাথে, যেটা আমি অলওয়েজ অ্যাটলিস্ট দিনের শুরুতে বা আগের দিন রাতে লিখে রাখি যে আমি সকাল থেকে কী করবো। এইটা আমি বহুদিন ধরে করছি, অ্যাকচুয়ালি 2-3 বছর হবে। বিকজ যেটা প্রবলেম হয়, আমি সকালবেলা উঠে আই জাস্ট ফিল হেল্পলেস অ্যান্ড একদম দিশেহারা হয়ে যায় যে আমি এখন কী করবো, ফার্স্ট কী করবো। অ্যান্ড লাঞ্চ দুপুর সব গড়িয়ে যায়, বাট কাজ আর কিছুই এগোয় না। তার জন্য আমি অলওয়েজ লিখে রাখি যে নেক্সট দিন আমার কী কী কাজ রয়েছে, বা অ্যাটলিস্ট ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমি আগে লিখি। রোজ নয়, অনলি ছুটির দিন, কারণ সোম থেকে শুক্র তো অফিস থাকে, ঘুম থেকে তো আই গো টু অফিস। তো ইয়েস, এখন আমি ট্রান্সফার করবো সব ফুটেজগুলো, অ্যান্ড তারপর ঘুমিয়ে পড়বো। আজকের মতো এইটুকুই ব্লগ রাখছি, আশা করছি তোমরা এনজয় করেছো। আর যদি এনজয় না করো সেটাও আমাকে জানাও অ্যাটলিস্ট। আর এটা জানিও যে আমি আরও কীভাবে আমার ভিডিওসগুলোকে ইমপ্রুভ করতে পারি, অ্যান্ড তোমরা ব্লগ এনজয় করছো কিনা সেটাও জানাও। আর এখন আমি যে এই ভিডিওটা যখন শ্যুট করছি, তখন আমার এই চ্যানেলটা এখন অবধি স্টার্ট হয়নি। অ্যান্ড তোমরা যদি দেখছো, দেন থ্যাংক ইউ সো মাচ ফর বিলিভিং ইন মি অ্যান্ড সাবস্ক্রাইবিং টু দিস চ্যানেল। আমি প্রমিস করছি আমি আরও নতুন নতুন ভিডিওস নিয়ে তোমাদের সামনে আসবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।